আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংলাপের আশা করছেন ব্রিটিশ হাইকমিশনার। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটারটন ডেক্সন বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপের অনুষ্ঠান হবে বলে আমি আশা করছি। সোমবার 22 আগস্ট রাজধানীর গুলশানে সিজিএস আয়োজনে এক অনুষ্ঠানে হাইকমিশনার একথা বলেন। তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যেই হোক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে। বিএনপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক হয়েছে বলে জানা গেছে। শনিবার 20 আগস্ট সকাল 9টা থেকে বিকেল 11টার মধ্যে কোনো এক সময় এ বৈঠক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপির নেতা বলেন, এ সময় রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও তার স্ত্রীকে ক্লাবটিতে দেখা গেছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানায়, সকাল 8:55 থেকে দুপুর সোয়া 12টা পর্যন্ত আমেরিকান ক্লাবে রাষ্ট্রদূত অবস্থান করেছিলেন। এ সময় তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠক নিয়ে জানতে চাইলে শামা উবায়েদ আমেরিকান ক্লাবে ওই সময় অবস্থান করেছিলেন বলে স্বীকার করেন তিনি। তবে রাষ্ট্রদূতের সঙ্গে কোনো বৈঠক হয়েছে কিনা সেই প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।